ওয়েলকাম টু শখের বাগান। প্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে শখের বাগানে আমরা এসেছি একজন সেলিব্রিটি শেফের শখের বাগান দেখতে। ওনার নাম হচ্ছে আজম খান, আপনারা সবাই ওনাকে চিনেন। তাহলে প্রিয় দর্শক, চলুন দেখে আসি আজম খান কীভাবে তার বাড়ির পিছনে তৈরি করেছেন নিজস্ব একটি ভুবন। প্রিয় দর্শক, আমরা এখন বসে আছি আজকে যার শখের বাগানটি আমরা দেখতে এসেছি সেই আজম খানের সাথে, যিনি একজন সেলিব্রিটি শেফ এবং একজন ব্যবসায়ী, এছাড়াও কমিউনিটির বিভিন্ন সংগঠনের সাথে জড়িত আছেন। আজম ভাই, আপনাকে আমন্ত্রণ আজকে ইকরা বাংলা শখের বাগান অনুষ্ঠানে। আপনি কেমন আছেন? জি, আমি ভালো আছি। আপনি এই যে এত ব্যস্ত সময়, আপনার আপনি কমিউনিটির বিভিন্ন সংগঠনের সাথে জড়িত, আপনি ব্যবসা করেন, আবার আপনার সেলিব্রিটি শেফ হিসাবেও আপনার নাম ডাক, এর পাশাপাশি আপনি নিজস্ব একটি ভুবন তৈরি করেছেন শখের বাগান, তো এই বাগান তৈরি করার পিছনের ইতিহাসটা কি আমাদেরকে একটু বলুন। আমি ছোটোবেলা থেকেই আমি বাগানের একটা আমার একটা দুর্বলতা আছে। আমি দেশে থাকতেও মাঝে মাঝে আমার গ্রামের বাড়ির আমার বাপ চাচা এরা সবই আমরা গ্রাম, আমরা একটা কৃষিভিত্তিক আমাদের জগন্নাথপুর এলাকা। আমাদের এলাকার সবসময় বাহতি এগুলো খরা হয়, সেই সময় থেকেও আমি এগুলা অনেকটা শিখছি। লন্ডন আসিয়া প্রায় সময় আমি প্রত্যেক বছরই আমি গাছ লাগাই সব সময়। অনেক সময় আমি দেখা গেছে 7-8 ফিট লম্বাও আমি ডাটা আমার হয়েছে। আমি লাস্ট ইয়ারও আমি খদু ফলাইছি প্রায় 30-40টা খদু আমার ধরছে প্রত্যেক বছরেই আমার। এর পরবর্তীতে লাস্ট ইয়ার আমি প্রায় 180টা কি আজার নাগামরিচও আমার 100টা গাছে ধরছে। এমন প্রায় আমার 8টা গাছ আছে এইটা থাকি ধরে। এবারকেও আমি অনেক সেরা করছি, সেরা করে আমার যে বেকটন আমার আমার সাহিব ভাই, এর বাদে আমার সালাম সাহ, এর বাদে মমিন খান, বিভিন্ন বাসাত আমি সারা দিছি। এখন সবই আমরা একটা কম্পিটিশনের মতন আমরা একটা খাম হইয়া যাইলাম। আমরা খালি আমার গার্ডেন নাই, আমার পার্শ্ববর্তী যে গার্ডেনগুলো আছে সবর গার্ডেনই আমাদের আছে। মানে আমরা একটা চেষ্টা থাকে খার থাকি সে ভালো আমরা ফলাইতাম পারি। তখন এইটা আমরা একটা কম্পিটিশন হিসাবে আমরা দৌড়া নিছি। এই হিসাবে আমি এই বছর আল্লাহর রহমতে খারাপ হয়েছে না, একটা এটা আমরা সিলেটি ভাষায় আমরা বাসপদু হয়। একটা আমার এক বন্ধু নিজামুদ্দিন, তার বাড়ি দক্ষিণ সুরমা গাঙ্গি গ্রাম, উনি তার বার্তাকে এই বিসিগুলো আমার সংগ্রহ করে দিয়েছেন। ওই জন্য বিভিন্ন জায়গাতে করছে, যেমন আমার এক মামাতো ভাই আমেরিকা গেছি, আমেরিকাতে কিছু বিসি আনছেন। বিভিন্ন জায়গা থেকে আমার আত্মীয় স্বজন এরা আমার সাহায্য করছেন। এতে গিয়ে আমি 5 ধরনের খদু আমার বাগানে আছে। এর বাদে কিছু বিসিও আমি এখানেও আমরা ডিপার্টমেন্টের স্টোর থাকি, বিসিগুলো আমি সংগ্রহ করছি। আপনি মূলত কোন মাস থেকে এই বাগানের কাজ শুরু করেন? বছরের কোন মাস থেকে আপনি শুরু করেন মূলত বাগানের কাজ? মার্চের 1st week থাকি সারাগুড়া। প্রায় একটা খদু দৌড়াইতে গেলে আপনার প্রায় 6 মাস সময় লাগে, এই সারা থাকি শুরু করিয়া 6 মাস সময়। আর মেয়ের মাঝামাঝির দিকে আমি এই সারাগুলো আমি গার্ডেনে আনছি, আইনে আমি বপন করছি। আর নাগামরিচের সেরাটা যদি আপনি করতে হয় আপনি মিনিমাম আপনি জানুয়ারিতে সেরা করতে হইব, তখন গিয়ে আপনি জুন জুলাইতে আপনি নাগামরিচ পাইবেন। নাগামরিচে একটু সময় লাগে। লাস্ট ইয়ার প্রায় আমার 800-1000 একটা গাছে আমার ধরছে। এই বছরও প্রচুর নাগামরিচ আসছে, হয়তো আরও 2 মাস বা 1 মাস পরে প্রচুর নাগামরিচ হবে। এছাড়া আমরা আরও অনেক কিছু দেখতে পাচ্ছি, আপনার এখানে বেগুন আছে, শিমও লাগিয়েছেন, কয়েক ধরনের মরিচও আছে, তো এই এইগুলোর বীজ আপনি কীভাবে সংগ্রহ করেন? বেগুনের বীজ আর এই যে আমার যে খাসা মরিচ যেটা গ্রিন চিলি, এগুলো আমরা হাইব্রিড আমরা যে বাংলাদেশের যে যোগুলা বীজগুলো আমি সংগ্রহ করছি। এইগুলো বেগুনও তবলে প্রায় 5-6 মাস সময় লাগে, এর বাদে খাসা মরিচও 6 মাসের নিচে হয় না। এটা হইলে আপনি মার্চ থেকে শুরু করলে এটা ভালো হয়। অনেক ব্যস্ত সময় কাটান, এই ব্যস্ত সময়ের মধ্যে কিভাবে বাগানের জন্য আলাদা করে সময় বের করেন? দিনে কত ঘন্টা আপনার পরিশ্রম করতে হয় বাগানের পিছনে?
না এখন হইলো আমি সকালে ঘুম থেকে উঠি, উঠে আমি ফার্স্টে আমি আমার ব্রেকফাস্ট সেই দিয়া আমি ঘুম থেকে উঠতেই আমি গার্ডেনে আসি বাগানে। এটা অ্যাটলিস্ট দুইটা কি তিন ঘন্টা এভরিডে আমি কেন বাগানে আমি গাছে পানি দিই, এর বাদে এইগুলারে কিছু জৈব সার আর সারগুলো কিছু আমি নিজে আমি এগুলার বানাই। প্রত্যেক বছরই আমি সারা বছরই এই কম্পোস্ট যে সারগুলো এইগুলার যেমন আপনার কলার বাগান, আপেল, বিভিন্ন মাছের খাটা এইগুলা সবগুলা সংগ্রহ করে দিয়া প্রায় আটটা কি নয় মাস এগুলা একটা ড্রামে রাখিয়া এগুলা সংগ্রহ করে দিয়া এইগুলা থাকি আমি এগুলা জগরি। আর আমারটা জরে আর কিছুটা আমি দুর্গা দোকান থেকেও কিছু জৈব সার আনি, আমারটা 100% অর্গানিক। দিনে কত ঘন্টা আপনাকে বাগানের পিছনে সময় দিতে হয়? ঠিক আছে, খালি সকালের ওই সময়টাই দেন না, দিনের অন্যান্য সময়ও আপনি বাগানের পিছনে ব্যয় করেন? সকালের সময় বাদে বিকালে আমার কাজে যাওয়ার আগে আমি আমার রেস্টুরেন্টে যাই, যাওয়ার আগে আরও এক ঘন্টা আমি সব গাছগুলো দেখি সকলটা ঠিকঠাক আছে নি, এগুলোর ফানি আছে নি সবগুলো দেখিয়া এর বাদে অ্যাটলিস্ট তিন থেকে চার ঘন্টার সময় এভরিডে আমি দিই। পরিবারের অন্যরা কীভাবে আপনাকে সহায়তা করেন এই বাগানের পেছনে? আমার ওয়াইফ সবসময় আমার সাহায্য করেন, উনি ফানির মাঝে একটু সহযোগিতা করেন, আর আমার মেয়ে একটা সবসময় আমার যে ইন্টারনেট দিয়ে অনেক সময় ইউটিউবও গিয়া বা ইন্টারনেটও গিয়া অনেক সময় যে সময় কোনো একটা সমস্যা ধরে, যেমন আছে অনেক নাগামণি ধরছে, অনেক দেখা যায় ফুল আসে কিন্তু নাগামণি ধরে না, এইগুলো করে এইগুলোতে আমি ইন্টারনেটে গিয়া অনেক কিছু এটা আমার মেয়ে সাহায্য করে অনেক সময় তারা সংগ্রহ করে দেয়, এটা খেনে ধরে না, এটা কিতা ফানির শর্ট নি না, এটা খানির শর্ট এগুলা তারাই আমার সবগুলা জগড়ে দেয়। অনেক সময় দেখা যায় গাছের পাতা লাল হয়ে যায় এগুলার খেনেও হয়, এগুলার সংগ্রহ কিন্তু আমার মেয়ে এবং আমার ছেলে তারাই আমার এইটা সাহায্য করে। তাহলে পরিবার থেকেও আপনি একটি সহযোগিতা পান। তো আমরা শুনেছি যে আপনার বাগান দেখতে প্রায়ই বিভিন্ন সেলিব্রিটি মানুষও আসেন, বিভিন্ন কমিউনিটি মানুষজনও আসেন, তো সেটা আপনি কেমন উপভোগ করেন? না আমি এটা খুব একটা ভালো পাই, আর এখানে এখানে দেখা গেছে যে আমার 10-15টা ফ্যামিলি আমরা বেকটনে একটা গ্রামের মতোই আমরা এখানে জগরি। এর পরবর্তীতে এখানে আমরা মহিলারা একটা বেকটন স্বর্ণালী মহিলা সংঘ আছে, এই মহিলারাও অনেক সময় তারা উপদেশ দেন, আমরা যে মাছ আছি যেগুলো তারা দেশ কর্তা এই জিনিসটার তারা ইয়া শিক্ষা তারাও ইয়া উপদেন, আমার আম্মা এমলা লাগাইতা, আমার স্বাস্থ্য এমলা লাগাইতা, আমার ফুফু এমলা লাগাইতা, আপনি উঠা করলে ভালো হইব এগুলা। এর বাদে আমার যে বন্ধুবর্গ যারা আসুন আমরা একটা টিম ওয়ার্কের মতো আমরা কাজ করি, আমরা একটা সমস্যা পড়লে আমরা চারজন পাঁচজন মিললে এটা খেনে হইলো কীভাবে হইলো সকলে, তো এটা আমরা এই আইডিয়াটা আমরা গ্রাম থাকি আমরা আনি, আমরা যে মুরব্বীগুলো যেভাবে কর্তা ওগুলোর এনে আমরা দুইটা তুলিয়ে নিই। অসংখ্য ধন্যবাদ, আমরা আপনার সাথে কথা বললাম, তাহলে চলুন আমরা একটু আপনার বাগানটি ঘুরে দেখে আসি। আজম ভাই, আমরা এই পাশে দেখতে পাচ্ছি যে আপনার টমেটো গাছ, এছাড়াও এখানে মরিচ গাছ আছে বেশ কয়েক ধরনের, তো আমাদেরকে একটু টমেটোর গাছ সম্পর্কে আপনি বলেন, এই টমেটো গাছটা আপনি কবে লাগিয়েছিলেন এবং এটা কী ধরনের টমেটো? টমেটো তো বেশ কয়েক ধরনের হয়। এই টমেটোর গাছটার একটা ইতিহাস আছে, রাশিয়া থেকে বেশিটা সংগ্রহ করছি। একটা টমেটো তারা আমাকে বলছে বা লিফলেটে দিছে তারা 1.5 থেকে 2 কেজি একটা হোয়াইট একটা টমেটো ওজন হবে, ও হিসাবে আমি এনার ওই টমেটো খুব যত্ন সহকারে লাগাইছি প্রায় মূলত 4 মাস হয়েছে, তারা কইছে 6 মাসের ভিতরে এই টমেটোগুলো পূর্ণ হবে। রাশিয়া থেকে বীজ এনেছেন আপনি বললেন, সেটা কি এবারে প্রথম লাগিয়েছেন, এর আগেও লাগিয়েছিলেন? না এই টমেটোটা আমি প্রথম লাগাইছি, আর লাস্ট ইয়ার যে টমেটো লাগাইছিলাম আমি এটা প্লাম টমেটো, এটা প্রায় 25-30 কেজি টমেটো একটা গাছে আমার ধরছিল, আর এই বছর একটু ভিন্ন ধরনের টমেটো লাগাইছি, একটা টমেটো থেকে আমি 1.5 থেকে 2 কেজি এটা আমি আশা করছি আর কি টমেটো হবে। এখনও তো আমরা দেখতে পাচ্ছি যে এখনও ওই সাইজ আসে নাই, তো ওই ওরা যেটা বলেছে সেটা আরও কি মাস দুয়েকের মধ্যে ওই ধরনের একটা সাইজ চলে আসবে? না এতদিন লাগবে না, আমার মনে হয় 6 সপ্তাহ বেঁধে দেবে, এটা প্রায় এখন 2 সপ্তাহ হয়েছে, টমেটোটা খুব বড় হইতেছে। এই গাছটা আমরা দেখতে পাচ্ছি যে অনেক বড়, হ্যাঁ সাধারণ টমেটো গাছ থেকে একটু অনেক বড়, এর কারণটা কি? এগুলোর একটু পরিচর্যা করা লাগে, যেমন আছে আপনার গাছটা একটু বড় হইলে একটু পাতাটা খাইটা দিলে টমেটো বাদে গাছটা উপরে দিয়ে লম্বা হয়, কিছু ডালও খাইটা দিছে, এটারে আমি গাছটারে বারবার দেই নাই,
ও চতুর্দিকে চিত্রিয়া কোনো জাপ বান্ধাই নাই, আমি দুইটা ডাল আমি সংগ্রহ করে করে আমি এইগুলো তুলছি উপরে। খুঁটি দিয়ে আপনাকে এটাকে সাপোর্টও করেছেন? খুঁটি দিয়ে সাপোর্ট দিয়ে দিচ্ছি, এর মাঝে দড়ি টাঙ্গাইয়া দড়ির মাঝে আমি ফেঁসাই ফেঁসাইয়া এগুলো দিছি। এগুলো কি মাথা পর্যন্ত যাবে না এই যে এরকম? আরও অ্যাটলিস্ট দুই ফিট উপরে উঠবে, এটা ডিফেন্স করে ব্রিটিশ ওয়াদারের উপরে। ওয়াদার যদি ভালো দেয়, যেমন সেপ্টেম্বরে যদি ভালো ওয়াদার হয় ইনশাল্লাহ আরও ভালো ফল আসবে। এইটা হলো আমাদের দেশের যে নাগামরিচ, এই মরিচগুলো তো এখন এখনও পরিপূর্ণ হয়েছে না, আরও এক মাস পরে দুর্গা ফুরা মরিচ এটা আরও আরম্ভ হয়ে যাবে। এই আর একটা গাছ আছে আমার, এটা হলো চেরি টামাটো, এটা প্রচুর টামাটো ধরে বা আসা আরম্ভ হয়েছে, তা আগামীতে এটা প্রচুর টামাটো ধরে। এটা এটা স্পেশালি এটা সালাতও খাওয়া যায়। এই যে মরিচের এইটা বীজটাকে বাংলাদেশ থেকে তৈরি করা মানে সংগ্রহ করা? লাস্ট ইয়ার আমি নিজে ফলাইছিলাম, নিজে ফলাইয়া নিজে বীজ রাখা এগুলো আমি নিজে সংগ্রহ করছি, খুঁজা আমি সেরাগুলো করছি। গত বছর আপনি আগে বলছিলেন যে নাগামরিচ দিয়ে আপনি ইয়া তৈরি করেছেন পিকল, এই বছরও কি আপনি এরকম প্রত্যাশা করছেন? বছর আমার 25-30টা নাগামরিচ আসছে, যদি গত বছরের মতো নাগামরিচ আসে তো এই বছর আমি কিছু পিকল বানাবো। বানাইয়া লাস্ট ইয়ারও আমি আমার বন্ধু বান্ধবে দিছি, হয়তো যদি প্রচুর নাগামরিচ মিলতো তাহলে তো কমার্শিয়াল চিন্তা করা গেল না, এখন হইলো যদি প্রচুর না মিলে তখন গিয়া তো আর উপায় নাই। এর জন্য যা বন্ধু বান্ধবদের হয়তো 200-500 পিকল যার বানাবো বানাইয়া আত্মীয় স্বজন এরা সবটা বাইটা দিব। এইটা কি গাছ? এটা কি বেগুন? এটা বেগুন, এটা গাছটা গড় হইতেছে এখনো, ছুটো রয়েছে। কোন মাসে লাগিয়েছিলেন? এপ্রিলে লাগাইছি। এইগুলো গড় হয়েছে না, ফাঁসে দিয়ে আছে আরও কিছু গড় হবে। এটা গ্রিন চিলি, হয় এগুলো হইলো আমার হইলো গ্রিন চিলি, এগুলো ধরছে। এগুলো তো আমরা বাংলাদেশের যেটা খাসা মরিচ বলে, এইটা প্রচুর সুস্বাদু এবং জালও আছে। এই নিচে দিয়ে যেগুলো দেখা এগুলো হইলো আমরা হইলো ডাটা গুগি যেগুলো, এগুলো এখনও গড় হইতেছে, আশা করি এগুলো আরও বড় হবে, এটা 4-5 ফিট হবে। এইগুলো আমরা দেশি শশা, আমরা দেশি শশা এইগুলা। দেশি শশা বলতে কি বাংলাদেশ থেকে আপনি বীজ এনেছেন? বাংলাদেশ থেকে বীজ এনেছি, এগুলো বাংলাদেশে সংগ্রহ করা। টমেটো আমরা আগে যে একই ধরনের টমেটো এগুলো না? না, এই সংগ্রহ করা এগুলো হাইব্রিড, এবং বাংলাদেশে যে আমরা গ্রামও যেগুলো যে ঠেঙ্গা বাইঙ্গন যেটা বলা হয় ওটা এইগুলা, এগুলো খুব সুস্বাদু এবং কিছু ঠেঙ্গি ঠেঙ্গা ঠেঙ্গা লাগে। আপনি সাধারণত কি মাছ দিয়ে খেতে পছন্দ করেন? এটা যেমন ঠেঙ্গা মাছ, এর বাদে ফুটি মাছ, আর আমরা দেশেও একটা আছে দোরাটানার মাছ, এগুলো ছোটো মাছ হইলে খুব ভালো। এই পাশে আমরা দেখতে পাচ্ছি ছোটো ছোটো আঙ্গুরের মতো একটা জিনিস, এটাকে আপনি নিজের হাতেই লাগানো না? এই আঙ্গুরটা আমি আমি নিজে লাগাইছি, আগে খুব টক থাকতো এইগুলা, এগুলা দিয়ে এই সাইজের যে আঙ্গুরগুলো এগুলা দিয়ে আমরা দিই আমরা চাটনিও খাওয়া যায়, এর পরবর্তীতে ধরুন আপনি তরকারিও খাওয়া যায়। এই এইগুলা এইগুলা খুব সুস্বাদু, আর একটু বড় হইলে একটু মিষ্টিও হয়, এইটা খুব টেস্টি, খুব টেস্টি রান্না করা যায়। রান্নাও খাই আমরা, বাইতে আমরা চাটনি হয়ে যাও তারা খাই। রান্না করলে আপনার মানে কী দিয়ে রান্না করা হয়? এটা মেজরিটি ছোটো মাছ বা কেসকি মাছ দিয়ে রান্না হলে ভালো হয়। এই যে শিম গাছ এই পাশে এবং লাউ, এইটা এই লাউটা কি আপনার বাংলাদেশি লাউ না অন্য কোনো দেশি? এই এই লাউটা কিন্তু আমি আমার বার থেকে আমি সংগ্রহ করছি, সংগ্রহ করে আমার বার থেকে এনে লাগাইছি। এগুলা খুব প্রচুর আমার এলাকাতে হয়, ওই এটা আমার বাড়ির জহরা, এই শিমটাও কিন্তু আমার বাড়ির। এটা কি আমাদের যে সিলেটে বলে যে আইনা উড়ি বা আইনা সে আইনা উড়ি বলে, আইনা উড়ি বলে এই আছে আমার ছোট, কিছু দরা আরম্ভ করছে, আগামীতে তো ধরবে। সাইডে তেমন একটা বড় হবে না, ওই 2-2.5 ইঞ্চি হয়। আচ্ছা, এই যে আপনার আপনি লাউ এবং শিম এগুলো বাংলাদেশে, আপনি বাংলাদেশে কতদিন পর পর যান? বছর 2 বছর পরে পরে একবার যাই, গিয়ে আমি এইগুলো তো অনেক জিনিস তো আমরা দেখি আমাদের গ্রামও কীভাবে তারা ফলায় বা করে, ওখান থেকে কিছু আইডিয়া আনি, কিছু যে টেলিভিশনের যে প্রোগ্রামগুলো আছে, যেমন আমি বেশি আমার জনপ্রিয় প্রোগ্রাম হইলো মাটির সুবাস এবং হৃদয়ে মাটি মানক শায়েক সিরাজের যে প্রোগ্রাম, এগুলো আমি নিয়মিত দেখি, এগুলো থেকে আমি অনেক জিনিস আমি শিখছি। দেশে আপনার সময় পেলে আপনি বীজও সংগ্রহ করে নিয়ে বীজ সংগ্রহ করে তো আমি সেপ্টেম্বরে যাব, যাওয়ার বাদে আমি বীজ সংগ্রহ করি আর আগামী বছরের জন্য। এখানে তো আমি দেখলাম যে আমরা যে দেশের শিম, এই এখানে আবার আরেক ধরনের শিম আমি দেখতে পাচ্ছি, একটু লম্বা এবং কালারটা হচ্ছে পার্পল কালার, এই শিমটা কী শিম? একটা একটা ব্লু কালার শিম, এটা তো আমরা দেশে এইগুলো হয়, এটা খুব কম হয় কিন্তু এগুলো আমি আনছি, কিন্তু এটা খুব সুস্বাদু খাইতে।
বিচিটা মনে হয় অনেক বড় হয়, বিচিটা বড় হয়, খুব টেস্টি। খাওয়ার সময় কি শুধু বিচিটা খাওয়া হয় না স্কিন সহ? স্কিন সহ খাওয়া, স্কিন সহ খাওয়া হয় এগুলো। এটা হচ্ছে পিয়ার্স, এটা আমি এই পিয়ার গাছটা লাগাইছি মনে হয় 3-4 বছর হয়েছে, প্রচুর পিয়ার ধরে ধরে, এটা খাইতেও সুস্বাদু। এটা মেইনলি ধরেন এটা অর্গ্যানিক, আপনি দোকানও আইলে তো এমলা পাইতেন নিজের গাছের একটা ফ্রেশ পিয়ার্সটা। তো আপনার সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত আপনি খেতে পারবেন? এখনো এখনো পাকে নাই, এটা পাকবে, আরো সাইজে বড় হবে অনেক, আরো সাইজে বড় হবে। এই পাশে আমরা দেখতে পাচ্ছি যে লাউ বেশ ভালো সাইজ হয়েছে, এই এইটা এইটা কি লাউ? এটা একটা গুল লাউ, এইগুলা এটা একটা হাইব্রিড লাউ, এটা আমি সংগ্রহ করছি আমি বাংলাদেশ থেকে। এখন দেখা যায় ধরে এটা আরও একটু বড় হইবে, তাহলে 7-8 কেজি, অলরেডি 6-7 কেজি হয়ে গেছে, আরও হয়তো 1-1.5 কেজি এটা বাড়বে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা ছোটো লাউ, এটা হয়তো মারা যাচ্ছে বা অলরেডি মারাই গেছে, এইটা কেন হয়? অনেক সময় দুইটা সাইডটা হয়ে আসলো, এর যদি একটা দুইটা এমনি মরে। অনেক সময় আছে ধরো আপনার কিছু ভিটামিনের অভাব আছে, সারের অভাব, পরাগায়ন করতে হয়, এইটা এইটাই একটা সমস্যা। এই পাশে আবার আমরা একটা আপেল গাছ দেখতে পাচ্ছি, আপেলের সাইজও বেশ বড়। এগুলো কি লাল হয় না এরকম কাঁচাই থাকে? না না, এইগুলো এই আপেলগুলো কাঁচাই থাকে। এটা একটা টক আছে, এটা একটু ঠেঙ্গা ঠেঙ্গা পাবো, এটা তো আমরা তো বাচ্চাদের চাটনি বাটনিও খায় তারা বানাইয়া, খুব টেস্টি আপেল। আবার এই পাশে আমরা লাউ দেখতে পাচ্ছি, এই এই লাউগুলো আমার গ্রামের লাউ, গ্রাম থেকে একবার রসুলগঞ্জ থেকে আপনার সংগ্রহ করা? রসুলগঞ্জ থেকে আমার গ্রাম থেকে এটা এগুলো সংগ্রহ করা। ওই পাশে এগুলো কি আলু? এগুলো আলু, এখন কি আলু ধরে ফেলেছে? না না, আলু এখনো ধরে না, এটা গড় হইতেছে আলুগুলো। আর অনেক সময় আমরা এই ফাতা দিয়ে আমরা আমরা অনেক সময় শুটকি উটকি দিয়ে আমরা এটা খাই। আর আলুটা আরও দরকার 2 মাস লাগবে, এটি 3-3.5 মাস লাগে আলু ফুল গিয়া ধরতে গিয়ে। আসলে আপনি এটা কোন মাসে লাগিয়েছিলেন? এটা লাগাইছি প্রায় জুনে লাগাইছি, এটা একটু লেটে লাগাইছি, এখানে অন্য অন্য ফলন আছিল, যেমন এই সময় আসিল লাই শাক আছিল, মূলা শাক আছিল, এইগুলা উঠাইয়া আমি 2 নম্বর এটা। আমরা জানি যে আলুতে আপনি যত বেশি মাটির লেয়ার দিবেন তত বেশি আলু ধরে, এখানে এখন পর্যন্ত কয়টি লেয়ার আছে মাটির? না মাটির এখন 2টি লেয়ার আছে, অনেক প্রচুর, প্রায় এখন 6 ইঞ্চি আছে, এটা খুব গ্রো করলে এটা 6 ইঞ্চির নিচে আছে। আর আলুটা একটু ছায়া পড়ে গেছে, এর জন্য একটু কম জ্বলছে, আলু যদি রোদ্র হয়তো আরও ভালো হইল না। আমরা টিভি পাশে যাই, আমরা দেখতে পাচ্ছি যে আপনার এদিকে একটি লাউ অনেক লম্বা হয়েছে, এটা কি লাউ মূলত? এই লাউটা হইলো আমরা যে দেশ হয় বাস লাউ, দক্ষিণ সুরমার গাঙ্গি গ্রামের যে আমার নিজাম ভাই, আমার এক বন্ধু মানুষ, উনি আমার এইটা দিছেন। এই এই লাউটা বর্তমানে আছে প্রায় 4 ফিট, আমার উনি আমাকে বলছেন এটা 5-6 ফিট লম্বা হবে। তাহলে তো প্রায় আমার সমানই লম্বা হয়ে যাবে আশা করতেছি আর কি, আপনার খুব অল্প সময়ের মধ্যে। অবশ্যই হবে হবে, এটা এই দেখুন এই গাছের এখনও রুমা টুমার সব কিছু রয়েছে, আর সাইজে আর একটু বড় হবে। এটা কি এই বছর প্রথমেই আপনি লাগিয়েছেন? এগুলো আমি প্রথমেই লাগাইয়েছি, তো বর্তমানে এখানে আমার 3টা বড় হয়েছে, আরও 2-3টা আরও ছোটো আছে। আমরা বাংলাদেশের খৈশাং, ওই জন্য একটু গাছ পাতাটা যখন পরিপূর্ণ হইব তখন গাছ লাল হয়ে যায়, কিছু কিছু লাল হবে। আর অলরেডি আমরা খাওয়া শুরু করে দিছি এইগুলো, এগুলো কইসা খুব বাজি খাওয়া যায়, এবার মাছ দিয়ে খাওয়া যায়, খুব টেস্টি। অনেকে আবার শুটকি দিয়েও পছন্দ করে। এই পাশে দেখতে পাচ্ছি যে এটা কি করল্লা গাছ? এটা করল্লাই, দেখুন আমরা ছোটো একটা ফটোর মাঝে লাগাইছি, অলরেডি আমার একটা করল্লা আইছে, আদার সাইডে যে আরও করল্লা আছে। এটা কোন মাসে আপনি লাগিয়েছিলেন? এটা প্রায় মেতে আনিয়া করছি, আর গড়ের ভিতরে আমি রাখছিলাম দুর্গা এপ্রিলের দিন। আর ও একটা লাউ আছে, এটা এবার কচি লাউ, এটা সাইজে বেশি বড় হয় না, কিন্তু এটা প্রচুর লাউ ধরে, অনেক লাউ আসছে। এই এখানে তো আবার আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো বেগুনের গাছ, এখানে এখন ফুল চলে এসেছে। বেগুন কি আপনি অলরেডি ধরেছেন, আরও সময় লাগবে ধরার জন্য? সময় লাগবে, এই এই যে বেগুনে যে আপনার যে ফুলটা আসছে, এই ফুলের ভিতরে আপনার অলরেডি বেগুন আছে, আছে এইগুলো বেগুন, এটা আরও 2 সপ্তাহের ভিতরে যতটা ফুল অতটা বেগুন আমি পাইব। আর এটা লম্বা বেগুন যেগুলো এইগুলা, এখানে তো আমরা যে লাউর ফুল দেখতে পাচ্ছি, অনেক আবার লাউর ফুল ভাজি খেতে পছন্দ করেন আপনি নিজে? নিজে আমরা রমজান মাসে তো প্রচুর ভাজি খাইছি, লাউর ভাজি খাইছি, আর অন্য একটা সফরি লাউ আইছে, ও দেখেন
একটা ফাস্ট ফিলা বলতে আমাদের দেশে মিষ্টি লাউ যেটা বলে মিষ্টি লাউ ওই একটা আসছে আর এই একটা বাংলা লাউ আছে এটা আমার গ্রামের লাউটা এই গাছটা হইলো আমার এটা আমি ফটোর মাঝে লাগাইছি লাগাইয়া দেখুন আমি এটা করছি এটা করল্লা এখন আওয়াজ শুরু করছে অলরেডি একটা দুইটা এসেছে আবার মরে মরেও যাচ্ছে অলরেডি ওই একটা মরে এই যে দেখুন একটা আসছে আর এই সাইডে যে আমার হইলো সিসিংটা আছে এইগুলো হইলো আমরা যে বাংলাদেশের যে নাঙ্গা মরিচ যেগুলা এগুলোই আমার গ্রামের বার্তা কি সংগ্রহ করা আর কিছু আমি নিজেও এগুলো সেরা করছি আর এখন ওই দেখেন আপনার অলরেডি শুরু হয়েছে আসা আরও ধর মাসে দিনের ভিতরে এটা প্রচুর নাগা মরিচ এগুলো কি নাগা মরিচ না অন্য কিছু না এইগুলো এগুলো সাদা নাগা মরিচ বলে খুব সুস্বাদু এবং জালও আছে এই নাগা মরিচটা সাদা এইটা কিন্তু আমরা দেশের না এইগুলা এই পাশে দেখতে পাচ্ছি যে আপনি ছোট করে একটি গ্রিন হাউস তৈরি করেছেন এটা তো মানে রেডিমেড কিনতেই পাওয়া যায় এই ধরনের গ্রিন হাউস গ্রিন হাউস রেডিমেড এটা কিনতে পাওয়া যায় আর একটা তো দুর্গ এখন আমি এই গ্লাসগুলো খুলিয়েছি গাছগুলো বেশি বড় হয়েছে এখন সামার এর দেয় আর যখন গিয়ে আপনার ঠান্ডা সময় আসবে তখন আমি গ্রিন হাউসের সব গ্লাস লাগাইয়া ডোর লাগাই দিয়া এখানে আমার গ্রোয়িং লাইট আছে হিটিং আছে এগুলা দিয়া আমি অন্তত গরমের ব্যবস্থা করবে না সবগুলো আছে আমার এগুলো ব্যবস্থা করবো তাহলে মানে বাংলাদেশ থেকে আনা যে বীজগুলো সেগুলো আপনার মোটামুটি গ্রিন হাউসের ভিতরে ঠান্ডার সময় আপনি রাখেন মেইনলি এই নাগামরিচগুলো এইগুলোই আমি বেশি অংশে সংগ্রহ করি এতে গাছ দেখা যাচ্ছে ডিসেম্বর জানুয়ারি পর্যন্ত আমি আমার গাছগুলো বাঁচাই আমি রাখতে পারি নাগামরিচের গাছই সবচেয়ে বেশি করেছেন আমার কাছে মনে হচ্ছে আর প্রচুর পরিমাণে আমরা নাগামরিচের গাছ দেখতে পাচ্ছি এই পাশে আবার এটা তো হচ্ছে ঝিঙ্গা ঝিঙ্গার বীজটা আমার দেশ থেকে আমি সংগ্রহ করছি এটা হাইব্রিড ঝিঙ্গা মেইনলি ঝিঙ্গা বা করল্লা এইগুলা আপনার ওয়াদার উপরে নির্ভর করে বাংলাদেশের মতো গরম ওয়েদার দরকার হইলে খুব প্রচুর ধরে তো এখন হইলে প্রচুর খই আইছে আমার এখানে বা জিঙ্গা আইছে কিন্তু আশা করি আমি আগামী মাসে এটা জিঙ্গা প্রচুর জিঙ্গা ধরব বা বড় হবে বা সবগুলো আমরা এই পাশে দেখতে পাচ্ছি যে আপনার লাউ গাছ এখানে লাগিয়েছেন এবং সেটা আপনার মোটামুটি মাচাং বেয়ে আপনার একটা ঘরের চালে উঠে গেছে এটাও কি বাংলাদেশ থেকে আনা লাউ জি এই এই যে লাউটা এইটা আমি আমেরিকা থেকে সংগ্রহ করছি এই লাউগুলা এতে এই লাউগুলার ছুটো প্রায় আট দশটা লাউ আছে আর আমরা কয়েকটা লাউ আমরা খাইছি এখন দেখা যায় এটা প্রচুর দরে লাউটা কিন্তু লাউর সাইজ ভালো নয় লাউ ছুটো আর আমরা দেশের লাউগুলা খুব বড় হয় যেমন ছয় সাত আট কেজি লাউ হয় এটা হয়তো দুই কেজি বা তিন কেজি হবে এরূপে না তবে এটা ইন্টারেস্টিং হইলেও লাউটা বেশি দরে অসংখ্য ধন্যবাদ আপনার এত চমৎকার একটি সুন্দর বাগান আপনি তৈরি করেছেন আপনি নানান কাজে ব্যস্ত থাকেন আপনি একজন সেলিব্রিটি শেফ ব্যবসায়ী কমিউনিটি বিভিন্ন কাজের সাথে আপনি যুক্ত এর পাশাপাশি আপনি যে ব্যক্তিগত সময় ব্যয় করে এত সুন্দর একটি বাগান তৈরি করেছেন আরও যারা এইভাবে বাগান তৈরি করতে চান তাদের উদ্দেশ্যে আপনি কী বলবেন সাজর ফাঁকে ফাঁকে আমরা একটু অস্ত্র সময় আছি আমরা যারা বাঙালি ভাইয়ের আছে সকলেই যদি আমরা গার্ডেনও করি এতে স্বাস্থ্যের দিকেও ভালো এর বাদে আমরা কিছু নিজে ফল বানাইলাম আমরা যে ফলন হইলো এগুলো একটু অর্গানিক এবার সব দিকেই ভালো আমি মনে করি সবই গার্ডেন করা দরকার যে জেলা ভারণ অনেক সময় ফটোও করা যায় বা বেলকনিতে তো অনেক সময় করা যায় একটা গাছ লাগাইলে প্রচুর নাগামরিচ ধরে খাসামরিচ ধরে এটা তো নিজে খাওয়া যায় আর আপনারা যে আমার যে অনুষ্ঠানে যখন ইকেরা টিভিকে আর আপনারা কলা কৌশলী যারা আছেন সবরে আমি ধন্যবাদ ধন্যবাদ আজম খান ভাইকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি কষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন প্রিয় দর্শক আপনারা যারা বাগান তৈরি করতে চান তাদের কাছে অনুকরণীয় হতে পারে আজম খানের এই চমৎকার বাগানটি তিনি একজন সেলিব্রিটি শেফ এবং ব্যবসায়ী এছাড়াও কমিউনিটি বিভিন্ন কাজের সাথে যুক্ত থেকেও এত চমৎকার একটি বাগান তৈরি করেছেন আগামীতে নতুন আরও কোনো বাগানে আপনাদের সাথে দেখা হবে তেমনি প্রত্যাশা নিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ